টিউশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ আমরা ভূগোল বিষয়ে, দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে চলেছি। তো সেখানে আমরা এখানে প্রশ্ন উল্লেখ করেছি, জেটবায়ু কি, জেটবায়ু বলতে কি বোঝায় এবং জেটবায়ুর জীবনচক্র, তার সঙ্গে রশ্মি ওয়েভ, রশ্মি তরঙ্গ। এখন এই অধ্যায়ের যদি আমরা জেটবায়ু সম্পর্কে প্রশ্নের উত্তরে আসি, তাহলে আমাদের জেটবায়ু সম্পর্কে যদি মনে রাখতে হয়, তাহলে আসল হচ্ছে, আসল কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করেছি এখানে। প্রথম হচ্ছে যে এই জেটবায়ু বা জেট স্ট্রিম বা জেট উইন্ড, এটির নাম বা এই জেটবায়ুর নামটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে জেট বিমানগুলি ঊর্ধ্বাকাশে চলাচল করেছিল, সেই বিমানগুলিতে একটা বিশেষ বায়ুর প্রভাব লক্ষ্য করা গেছিল। সেই বিশেষ বায়ুর যে প্রভাব ছিল, সেই যে প্রভাবটাই ছিল বা সেই বায়ুটাই ছিল জেট বায়ু। অর্থাৎ এই জেট স্ট্রিম মানে জেট বিমান চলাচলের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে এই বায়ুর নাম সেই দিন থেকেই কিন্তু জেট বায়ু হিসাবে বা জেট বায়ু হিসাবে বা জেট স্ট্রিম হিসাবে পরিগণিত হয়েছে। সেটা ছিল 1944 সাল। এম ব্যাকিন তিনি এই বায়ুটা অনুভব করেন এবং তার ধারণা থেকেই কিন্তু জেট বায়ুর নামকরণটি এসছে। কিন্তু আসলে বুঝবো কি জেট বায়ু বিষয়টা কি বুঝবো আমরা? প্রথম হচ্ছে এটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বায়ু। ঊর্ধ্ব বায়ুমণ্ডল কেন বলা হচ্ছে? আমাদের বায়ুমণ্ডলকে যদি আমরা উলম্ব হিসাবে দেখি, বায়ুর অস্তিত্বকে উলম্ব হিসাবে দেখি আমরা, তাহলে আমরা দুটো ভাগ দেখি, একটা হচ্ছে ঊর্ধ্ব বায়ু, একটা হচ্ছে নিম্ন বায়ু। যেমন নিয়ত বায়ু, সাময়িক বায়ু, মৌসুমী বায়ু, এই বায়ুগুলো সবই কিন্তু নিম্ন বায়ু প্রবাহের উদাহরণ। কিন্তু জেট বায়ু বা জিওট্রপিক বায়ু, এগুলো কিন্তু ঊর্ধ্ব বায়ুর উদাহরণ। সেক্ষেত্রে জেট বায়ু কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বায়ু, যার উচ্চতা কত না, যার উচ্চতা আমরা দেখেছি এখানে লিখে রেখেছি, উচ্চতা প্রায় 5 থেকে 12 কিমি, কখনো কখনো 11 কিমিতে দেখা যায়, কখনো কখনো 9 কিমিতেও দেখা যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে 5 থেকে 12 এই উচ্চতার মধ্যে কিন্তু আমরা মানে বেশিরভাগটাই দেখতে পাই, এই উচ্চতার মধ্যে দেখতে পাই। তাহলে আমরা এই বায়ুটাকে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বায়ু বলাটাই স্বাভাবিক। এরপরে আমরা আসছি দ্বিতীয় পয়েন্ট, বায়ুর গতিবেগ। এই বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হয়। আমি প্রথমে যখন শুরু বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে বিমান ঊর্ধ্বাকাশে প্রেরণ করা হয়েছিল, বিমানগুলি চলাচল করেছিল, সেই বিমানগুলোর সঙ্গে বা সেই বিমানগুলিতে একটা অপরিচিত অর্থাৎ অজানা একটা বায়ুর প্রভাব বিশেষ লক্ষ্য করা গেছিল। সেই অজানা বায়ুটা কিন্তু জেট বায়ু। তাহলে ওই জেট বায়ুর অবস্থানটা বা উচ্চতা কিন্তু অনেক বেশি, যেমন তার সঙ্গে সঙ্গে গতিবেগও কিন্তু বেশি, প্রায় বলা হচ্ছে 250 থেকে 300 কিমি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা 350 থেকে 400 কিমি বেগেও যেতে আমরা ভাব মানে যাই, সেটা আমরা অনুভব করা যায়। তো এখানে বলা যাচ্ছে বায়ুর গতিবেগ কিন্তু সর্বোচ্চ, এবং তার সঙ্গে এর অক্ষাংশগত অবস্থান কিন্তু আমি কিন্তু দুটো দেখানোর চেষ্টা করেছি, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। মূল কারণ এইটা বোঝালে বা এই বিষয়টা মনে রাখতে গেলে আমি এখানে ছবি আঁকার চেষ্টা করেছি, ছবিতে দেখালে সুবিধা হবে। প্রথম হচ্ছে আমরা যদি এটাকে আর্থ বলি বা পৃথিবী বলি, সেখানে আমরা দেখি এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, 0 ডিগ্রি। তারপর আস্তে আস্তে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 করে করে আমরা এটা 20-30 ডিগ্রি পেয়েছি, 40-50-60 পেয়েছি, 70-80-90 এরকমভাবে আমরা এটা নর্থ কিংবা সাউথ যে কোনো একটা পোলার হতে পারে। এই যে অক্ষাংশ ভিত্তিক বন্টন, এই অক্ষাংশ ভিত্তিক বন্টনে আমরা যদি নিরক্ষীয় অঞ্চলে দেখি, তাহলে এই জায়গায় সূর্যের তাপের কারণে বায়ু ক্রমশ উষ্ণ হয়ে উপরের দিকে ওঠে। এই উচ্চতা কিন্তু আমাদের মনে রাখতে হবে ট্রপোপজের দিকে,
ট্রপোপজ, ট্রপোপজ, এই উচ্চতার একটা বিষয় মনে রাখতে হবে। অর্থাৎ ট্রপোপজ কিন্তু মানে ট্রপোপজের কাছে কিন্তু অ্যাকচুয়ালি জেট বায়ুটার মেন উৎপত্তি। আমি লিখেছি একটা পয়েন্টে কিন্তু দিয়েছি, উৎপত্তি স্থল কিন্তু ট্রপোপজ অঞ্চলে। তাহলে এই ট্রপোপজ অঞ্চলে অর্থাৎ প্রায় সমুদ্র সমতলে উচ্চতা থেকে অর্থাৎ 0 মিটার থেকে আমরা গড়ে 10 কিংবা 11 কিলোমিটার উচ্চতায় কিন্তু ট্রপোপজ দেখতে পাচ্ছি। সেই ট্রপোপজ অর্থাৎ যে অঞ্চল দেখছি সেখানে কিন্তু আবার বায়ু তার অভিমুখ পরিবর্তন করে দিয়ে ক্রমশ 30 ডিগ্রি অক্ষাংশের দিকে নামার চেষ্টা করছে। তাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি নামছে। ঠিক একই রকমভাবে আমরা যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আসবো তখন কিন্তু দেখা যাচ্ছে 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর বায়ু কিন্তু উষ্ণ হয়ে পড়ে ওঠার চেষ্টা করছে। তাহলে এই যে আবর্ত বা এই চক্রাকার বিষয়গুলোকে আমরা 3টে চক্রতে জানি। এক হচ্ছে হ্যাডলি সেল, ফেরল সেল আর পোলার সেল। এবার এই 3টে চক্রের মধ্যবর্তী অংশগুলোতে, এই মধ্যবর্তী অংশগুলোতে কিন্তু জেট স্ট্রিমের উৎপত্তি লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখানে বলতেই পাচ্ছি যে অক্ষাংশগত মান প্রায় 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি অক্ষাংশ, এই অক্ষাংশগুলোতে এদের উৎপত্তি বা এদের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে মনে রাখা বিষয় যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তাহলে এই সেলটাকে বলা হচ্ছে হেডলি সেল, এটাকে ফেরল সেল, এটাকে বলা হয় পোলার সেল। এরপরে পয়েন্ট আমি বলছি বায়ুর প্রবাহের দিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সার্বিকভাবে দেখা যায় জেট বায়ু কিন্তু পশ্চিমমুখী হয়, অর্থাৎ পশ্চিমী জেট। আর কোনো কোনো ক্ষেত্রে পূর্বাবে মানে পূর্বমুখী জেট বা পূর্বালী জেট বা ইস্টার্ন জেট হিসাবে আমরা জানি। একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন, ইস্টার্ন জেট অ্যান্ড ওয়েস্টার্ন জেট। তার মধ্যে প্রায় 70 ভাগ কিন্তু থাকে পশ্চিমা বায়ু আর প্রায় 30 ভাগ থাকে পূর্বমুখী বায়ু বা পূর্বালী জেট। এছাড়াও কিন্তু এর অভিমুখ কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হতেও দেখা যায়। এরপরে আমরা আসি বায়ুর ধরন, কিন্তু উপক্রান্তীয় জেট বায়ু এবং মেরু জেট বায়ু। উপক্রান্তীয় জেট বায়ু অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল যদি আমরা এটা দেখি, নিরক্ষীয় অঞ্চল, তাহলে উপক্রান্তীয় হবে আর এটা হচ্ছে পোলার। তাহলে পোলার জেট আর উপক্রান্তীয় জেট, এই জেট বায়ু কিন্তু আমরা দেখতে পাই। এরপরে আসছি উৎপত্তিস্থল, বলেইছি পয়েন্ট উৎপত্তির কারণ। হ্যাঁ, উৎপত্তির কারণ এখানে মূল কারণ বলা হচ্ছে এটা যে কোরিওলিস বল। কোরিওলিস বল হচ্ছে এই জেট বায়ু তৈরির একটা মূল কারণ। আমি এখানে একটু বলে দিই, এই বায়ুর অভিমুখ বা এই বায়ুর গতি পশ্চিমমুখী পূর্বমুখী হলেও এখানে আর একটা পয়েন্ট অ্যাড করা যেতে পারে যে এই বায়ুর গতিটি কেমন, গতির ধরন কেমন। গতির ধরন কিন্তু হবে সর্পিলাকার বা বক্রাকার। সেই বক্রাকার সর্পিলাকার হওয়ার ক্ষেত্রে আমরা অবশ্য 3 নম্বর প্রশ্নের উত্তরে আসবো, রশ্মি তরঙ্গ। অর্থাৎ রশ্মি তরঙ্গ কিন্তু এরকম আঁকামাঁকা পথে, সাপের মতো, সাপ যেমন আঁকামাঁকা পথে যায় তেমনি কিন্তু এই জেট স্ট্রিমও কিন্তু আঁকামাঁকা তরঙ্গ আঁকামাঁকা পথে যায়। তাই আমরা এখানে একটা পয়েন্ট যোগ করতেও পারি যে ওই বায়ুর প্রবাহের ধরনটা হচ্ছে আঁকামাঁকা পথে। তো সেটাও আমরা এখানে প্রভাবটা মানে একটা পয়েন্ট আমরা যোগ করতে পারি। তো এবারে আমরা আসছি যে এর উৎপত্তির কারণ, এটা কিন্তু কোরিওলিস বল, বলা হয়েছে কোরিওলিস বল। যে বলটি অ্যাকচুয়ালি আমরা জানি নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা মেরু অঞ্চলের দিকে যে বলের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করে তাকে বলে কোরিওলিস বল। এবং এই কোরিওলিস বল এটা কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা যে বায়ুচাপীয় বল বা প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আর তাপমাত্রা পরিবর্তন। মূলত এই দুটো কারণকে এ করেই মাথায় রেখে বা দুটো কারণের উপর ভিত করে এই জেট স্ট্রিম বা জেট বায়ু কিন্তু সৃষ্টি হয় বা দেখা যায়। এবার আমি প্রভাব বলে পয়েন্ট দিয়েছি, কারণ এইটা যদি আমাদের প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে কিন্তু এতগুলো পয়েন্ট যদি দেওয়া যায় খুব সুন্দর হয় প্রশ্নের উত্তরটা। এবার আমরা আসছি প্রভাব। প্রভাব অর্থাৎ বলা অর্থ হচ্ছে যে এখানে জেট বায়ু কী প্রভাব রয়েছে। জেট বায়ু কিন্তু মূলত জেট বায়ু মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, কারণ আমাদের ভারতবর্ষে যে মৌসুমী বায়ুর বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ুর আগমন হয়, মৌসুমের প্রত্যাগমন হয়, এবং স্বাভাবিক যে জলবায়ুর কিছু পরিবর্তন বা আবহাওয়ার কিছু পরিবর্তন যে হয় সেক্ষেত্রে কিন্তু জেট বায়ুর একটা ভূমিকা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা তো বলেই দিয়েছি আগে, একদম প্রথম বলেছিলাম যে ঊর্ধ্ব বায়ুমণ্ডল অর্থাৎ 11 কিলোমিটার কিংবা 5 থেকে বলাই হয়েছে রেঞ্জ, 5 থেকে প্রায় 12 কিলোমিটার উচ্চতার মধ্যে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাদের মধ্যে সবথেকে কার্যকরী এবং সবথেকে প্রভাবশালী বায়ু হচ্ছে জেট বায়ু। তাই উপরের অর্থাৎ ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বিশেষ পরিবর্তন ঘটাতে এই বায়ু বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই বলা হয়েছে এক,
ঊর্ধ্ব বায়ুমণ্ডলে পরিবর্তন করার ক্ষেত্রে বা গোলযোগ সৃষ্টিকারী ক্ষেত্রে এটা সহায়তা করে। অনেক ক্ষেত্রে জেটবায়ু কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এয়ারক্র্যাফ্ট বা উড়োজাহাজগুলোর প্রবাহের পথে কিন্তু বাধা যেমন একবার আমরা বললাম তেমনি অনুকূল প্রভাবও করে। অনেক ক্ষেত্রে বিমান চলাচলের ক্ষেত্রে জেটবায়ু অভিমুখে অনেক জেটবায়ু বা অভিমুখে অনেক বিমান যাওয়ার ফলে সেখানে বিমানের জ্বালানির পরিমাণ অনেক কম লাগে, ফলে বিমান খুব ভালোভাবেই যেতে পারে। সেক্ষেত্রে একটা সুবিধা বিষয়ও কিন্তু পাইলটরা সেটা বিভিন্ন যন্ত্রাংশের উপস্থিত মাধ্যমে সেটা কিন্তু বিশ্লেষণ করে এবং অনেক ক্ষেত্রে উপকৃতও হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার বিপদের মুখোমুখিও কিন্তু হয়। তো সেক্ষেত্রে তার প্রভাবটাই আমি বললাম, আলোচনা করলাম। এবারে অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটা অর্থাৎ এই টোটাল প্রক্রিয়ার মূল যে বিষয়টা, এটা কিন্তু একটা সাইক্লিক হারে বা ইন্ডেক্স সাইকেল হারে বা জেট বায়ু চক্র হারে সম্পন্ন হয়। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে জেট বায়ু জীবন চক্র আমরা আলোচনা করব। তাহলে আমরা যখন যদি এই প্রশ্নের উত্তর আমাকে আলোচনা করতে হয়, সামগ্রী আলোচনা করতে হয়, তাহলে আমাদের এই পয়েন্টগুলো মানে ব্যবহার করে লিখলেই ভালো হয়। তাহলে এটাই হচ্ছে জেট বায়ু। আমি ছবি দেখানোর চেষ্টা করেছি, এখানে এই ছবিতেও আমি বোঝানোর চেষ্টা করেছি। আমরা গোলার্ধ এঁকেছি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি অক্ষাংশে এক ধরনের আমরা রশ্মি তরঙ্গ কিংবা জেট বায়ু দেখাচ্ছি। এই এই মাঝখানেটাকে বলা রশ্মি তরঙ্গ এবং তার পাশে কিন্তু জেট বায়ু এবং 60 ডিগ্রি অক্ষাংশ বরাবরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম থেকে পূর্বমুখী জেট বায়ু প্রবাহিত হচ্ছে। তো এটা ছবি আঁকলাম এবং এই ছবির সঙ্গে সঙ্গে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা আলোচনা করছি দ্বিতীয় প্রশ্ন, জেট বায়ু জীবন চক্র বলতে কি বোঝায়। জীবন চক্র বলতে বোঝাচ্ছে যে এই এই জেট বায়ু কিভাবে কোন কোন পর্যায়ে মাধ্যম দিয়ে অতিক্রম হয় এবং তার সম্পূর্ণ সাইকেলটা বা সম্পূর্ণ যে প্রবাহের ধরনটা আমরা অনুভব করতে পারি সেইটা মূলত এই জীবনচক্র অর্থাৎ সম্পূর্ণ হতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এখানে 4টা মূল পর্যায় আলোচনা করেছি। প্রথম পর্যায়ে আমি পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি, এগুলো মাথায় রাখলেই চলবে। এটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই সময় গতিবেগ থাকে, সর্বাধিক থাকে এবং কারণ এই বক্রতা মাত্রা অনেকটা কম আছে এবং এটা মূলত দেখা যায় 40 ডিগ্রি অক্ষাংশে। এরপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়, যেখানে গতিবেগ অনেকটা কমে যায় এবং সেখানে সর্পিলাকার ধারণ সর্পিলাকার গতি নেয়, তরঙ্গের মাত্রা বৃদ্ধি পায় তাই গতিটা একটু কমে যায়। তৃতীয় পর্যায়ে কিন্তু অক্ষাংশে মানটা একটু পরিবর্তন হয়ে যায়, 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ অনেকটা হ্রাস পাচ্ছে, আবহাওয়ার বিশেষ পরিবর্তন ঘটাতে সব পরিবর্তন করে। এবং চতুর্থ পর্যায়ে বলছি এই তরঙ্গ ছোটো ছোটো কক্ষ তৈরি করে, অর্থাৎ কক্ষ কথা অর্থ হচ্ছে যখন বক্রতার মাত্রা বেড়ে যায় তখন মাঝখানে কিন্তু একটা বায়ু কক্ষ উৎপন্ন করতে সহায়তা করে এবং এই কক্ষ করার মাধ্যম দিয়ে জেট বায়ুটি এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যায় এবং ক্রমে ক্রমে তার মাত্রা হারিয়ে ফেলে এবং বা তার গতিশীল মাত্রা হারিয়ে ফেলে, আবার প্রথমভাবে আবার প্রাথমিকভাবে নতুন করে আবার তার চক্র শুরু হয়। এটাকে বলা হয় জেট বায়ুর জীবন চক্র। এবং তারপর তৃতীয় আমি প্রশ্ন উত্তরে আসছি, রশ্মি তরঙ্গ। এই রশ্মি তরঙ্গের প্রশ্ন উত্তর আমরা একই রকম পয়েন্ট ইউজ করার চেষ্টা করেছি, যেখানে বলা হচ্ছে এটিও প্রায় 5 থেকে 12 অর্থাৎ এই যে উচ্চতা বলা হচ্ছে এবং এটি নামকরণ কি হয়েছে না, কার্ল গুস্তাভ রশ্মি তার নাম অনুসারে 1939 সালে তার নাম অনুসারে কিন্তু এই রশ্মি তরঙ্গের নাম হয়েছে উৎপত্তির কারণ। সে একই রকমভাবে বায়ুচাপে তারতম্য এবং তাপমাত্রা তারতম্য দুটো পয়েন্ট লিখেছি, গতিবেগ প্রায় 100 কিমি/সেকেন্ড, এখানে কিন্তু গতিবেগ অনেকটা বেশি হয়, অনেক বেশি হয়। এবং এই রশ্মি তরঙ্গের গতিবেগের কারণে অর্থাৎ তার টানেই কিন্তু জেট বায়ু কিন্তু আকর্ষিত হয় এবং অনেকটাই এগিয়ে চলে। তার সঙ্গে মাত্রা বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে প্রায় 6টি এবং দক্ষিণ গোলার্ধে প্রায় 3টি এইরকম রশ্মি তরঙ্গ উল্লেখ পাওয়া যায়, যার সাহায্যে জেট বায়ু কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গতিশীল হয় এবং অনেক বেশি প্রভাবশীল হতে পারে। তাই আমরা এইখানে 3টি প্রশ্নের উত্তর দেখলাম এবং এইগুলো ভালো করে স্টাডি করলাম এবং ছবি এঁকেছি এবং এটা ভালো করে দেখলেই অ্যান্সার খুব সুন্দর হবে। ধন্যবাদ।
আমরা।